কৃষ্ণ মনিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে বাংলা আর গণিত। আমরা প্রথমে বাংলাটা করি, তারপর গণিতটা করব। বাংলায় আজকে আমরা কী শিখবো জানো? 12 মাসের নাম। আমাদের বছরে 12টা মাস আছে, সে 12 মাসের নাম আজকে আমরা শিখব। আর শিখব হচ্ছে বিপরীত শব্দ লেখা। তাহলে চলো আমরা বিপরীত শব্দটা আগে করি, তারপরে আমরা 12 মাসের নাম শিখব। বিপরীত বিপরীত শব্দ লেখা। তাহলে প্রথমে আমরা লিখো আকাশ, সরে আ কয়েকরে কা তালে বস। আকাশ, আকাশে বিপরীত শব্দ কি হবে? পাতাল। আকাশ পাতাল। এরপর আমরা খ নম্বর লিখি, ঘর, এটার বিপরীত শব্দ হবে বাহির। বয়কা বা হস্কি বসুন র বাহির। আকাশ পাতাল, আকাশ পাতাল, ঘর বাহির। ক নম্বরে আমরা লিখব ছোট, তাহলে বিপরীত শব্দ হবে বড়। ছোটর বিপরীত শব্দ বড়। ঘ নম্বরে লিখি দিন, বিপরীত শব্দ হবে রাত। ওতে মিথ্যা, তাহলে কি হবে? বিপরীত শব্দ সত্য, মিথ্যা সত্য। চ নম্বরে লিখব, লিখব ওজন। ওজন মানে কি? ভারী না কোনো কিছু, ওজন। তাহলে বিপরীত শব্দ হবে কি? হালকা। ছ নম্বরে চতুর, চতুর কি হবে? বোকা, বিপরীত শব্দ। জ নম্বরে বর্গীয়, জ নম্বরে ছেলে, বিপরীত শব্দ হবে মেয়ে, ছেলে মেয়ে। ঝ নম্বরে হবে ধনী, ধনী, তাহলে বিপরীত শব্দ গরিব। ভয়, সাহস। তাহলে ছোটো সোনামণিরা, বিপরীত শব্দগুলো আমরা লিখে ফেললাম। আবার দেখি আমরা, আকাশ পাতাল, ঘর বাহির, ছোট বড়, দিন রাত, মিথ্যা সত্য, ওজন হালকা, চতুর বোকা, ছেলে মেয়ে, ধনী গরিব, ভয় সাহস। এবার আমরা বাংলা 12 মাসের নাম লিখব। ছোট সোনামণিরা, এখন আমরা বাংলা 12 মাসের নাম শিখব।
বাংলা 12 মাসের নাম। বছরে আমাদের কয়টা মাস আছে? 12টি মাস আছে। আমরা 12 মাসের নাম শিখবো। দেখো বইতে তোমাদের 12 মাসের নাম কিন্তু দেওয়া আছে। এই দেখো তোমাদের বইতে 12 মাসের নাম দেওয়া আছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। আসো আমরা লিখব। প্রথমে লেখো বৈশাখ। বৈশাখ দুই নম্বরে লিখি জ্যৈষ্ঠ। বর্গীয় জয় ঐকার জফলা আছে, তারপরে মধ্যাহ্ন শয়ের সাথে একটা ঠ আছে, জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠ তিন নম্বর হবে আশা, স্বরে আ, মধ্যাহ্ন শয় আকার, ঠয় শূন্য র, আষাঢ়, ডয় শূন্য র, আষাঢ়। তারপরে আমরা লিখব শ্রাবণ। ছ নম্বরে লিখব ভাদ্র। ভয়াকার ভা, দয়, রফলা, ভাদ্র। তারপরে ৬ নম্বরে লিখব আশ্বিন। সরেয়া, তালিব, বসয়, রশি, একটা বফলা আছে, দন্তন ন, আশ্বিন। ছয়ের সাথে একটা ব আছে, এটাকে বলে বফলা, আশ্বিন। এরপরে ৭ নম্বরে আবার একটা ক, কার্তিক। অগ্র হায়ন ৮ নম্বরে হবে অগ্র, স্বরে অ, গয়, রফলা, অগ্র, হায়কার হা, অন্তস্তীয়, মধ্যন ন, অগ্রহায়ণ। পৌষ পয়কারে পৌ, মধ্যন্ন স, পৌষ, পৌষ। তারপরে মাঘ, মায়কে মা, ঘ, মাঘ। এরপর হবে ফাল্গুন, ফয়কারে ফা, লয়ের সাথে একটা গ হবে ছোট, তারপর গুণ, দন্তন ন। ১২ নম্বরে চৈত্র, চয় করে চৈত্র, চৈত্র। এখন আমরা গণিত করব। আমরা গণিতে আজকে কি করব জানো? আজকে আমরা গণিতে জোড় আর বিজোড় সংখ্যাগুলো আলাদা করব। তাহলে আসো দেখো, আমরা কিন্তু আগেই জানি যে যেসব সংখ্যার শেষে 2, 4, 6, 8 ও শূন্য থাকে সেগুলোকে বলা হয় জোড় সংখ্যা। কত কত? 2, 4, 6, 8 ও শূন্য যদি সবার শেষে থাকে, শেষে যদি থাকে, ডান দিকে যদি থাকে, তাহলে কি হবে? সেটা জোড় সংখ্যা। আর যদি যেসব সংখ্যা শেষে 1, 3, 5, 7, 9 থাকে সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তোমরা আগেই জানো এবং জোড় বিজোড় আগেও করেছো। জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা কিন্তু তোমরা চিনো। এখন আমরা জোড় বিজোড়টা
আলাদা করব। তাহলে আসো আমরা জোড় বিজোড় আলাদা করা শিখি। সংখ্যা আলাদা, তাহলে দেখো প্রথম ক নম্বরে দেখো কত কত লিখব, 9, 18, 17, 28, 23, 12, 28, 11। দেখো তাহলে জোর, তাহলে কি কি দেখো, আমরা একটু সাজিয়ে লিখব, ছোট যে সংখ্যাটা সেটা আগে লিখব। জোর এখানে দেখো ছোট সংখ্যা কিন্তু জোর, আমরা শিখেছি কি 8 যোগ যেটা হয়ে যাবে সেটা যদি একটা দাগ দিয়ে নাও তাহলে ভালো হয়। 8, তারপরে ছোট সংখ্যা কত, জোড় সংখ্যা এই যে 2 আছে ডানে, আমাদের 2 আছে তাহলে হবে 12। তারপরে ছোট সংখ্যা 18, এই দেখো ডানে 8 আছে তাহলে হবে কত, 12। তারপরে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, 22, দেখো ডানে 2 আছে তাহলে হবে কমা 22, আর প্রত্যেকটার পরে কিন্তু কমা হবে। তারপরে দেখো 28, 8-এর নিচে 8-এর ডান পাশে 8 আছে তাহলে কত হবে 28, 8, 12, 18, 22, 28, 8, 12, 18, 22, 28। এবার আমরা বিজোড়টা করি, দেখো বিজোড়টা দেখো সবচেয়ে ছোট হচ্ছে 9, 9 এটা বিজোড়, তারপরে কত আছে 11, 11 কি বিজোড়, তারপরে 17, তারপরে 23, তারপরে দেখো 23-এর 17-এর উপরে ডান পাশে 7 আছে তাহলে হবে বিজোড়, 23 হবে, তারপরে 27-এ ডান পাশে 7 আছে, তাহলে আমরা জোড় সংখ্যাগুলো আর বিজোড় সংখ্যাগুলো পেয়ে গেলাম। কি কি, 8, 12, 18, 22, 27 জোড়, 9, 11, 17, 23, 27 হচ্ছে বিজোড়। সাত, 18, 24, 13, 10, 9, 25, 28, তো 29। তাহলে জোর কোনগুলো দেখো আমি লিখি, জোর জোর কোনগুলো, প্রথমে সবচেয়ে ছোট জোর কোনটা, 10, কারণ ডান পাশে, তারপরে 14, তারপরে হবে
চব্বিশ, তারপরে হবে আঠাশ, বিজোড়, সাত সবার ছোট, তারপর লিখব নয়, তারপরে তেরো, পঁচিশ, উনত্রিশ। তাহলে জোড় সংখ্যা কি কত হবে? দশ, চোদ্দো, আঠারো, চব্বিশ, আঠাশ, বিজোড় সাত, নয়, তেরো, পঁচিশ, উনত্রিশ। তাহলে ছোটো সোনামণিরা, আমরা জোড় বিজোড় আলাদা করা শিখে গেলাম। এভাবে তোমরা জোড় বিজোড় আলাদা করবে। তো আগামী নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো। হ্যালো।